আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ফী আমওয়ালিহিম হাক্কুল লিসসাইলি ওয়াল মাহরুম ইলা আখিরিল আয়া। মহান রব্বুল আলামিনের আলিশানে কালিমত শুকর এই জন্য যে আল্লাহ তাআলা মাহে রমজান বরকতময় মাস আমাদেরকে দান করেছেন এক নিয়ামতপূর্ণ মাস হিসেবে। এই নিয়ামতপূর্ণ মাসের আজকের এই তৃতীয় দিনে সিয়াম সাধনার পরে ইফতারির খুব অল্প সময় পূর্বে আমরা সকলে আপনাদের সামনে একত্রিত হয়েছি দোয়া মোনাজাতের এই অনুষ্ঠানে। আমরা আপনাদের সকলকে উদাত্ত আহ্বান রাখবো মাহে রমজানে কোরআন বেশি বেশি করে চর্চা করার জন্য, বেশি বেশি করে কোরআনের তেলাওয়াতের জন্য, বেশি বেশি করে কোরআনকে বুঝে পড়ার জন্য এবং কোরআনের আমলি জিন্দেগি গঠন করার জন্য। সম্মানিত দর্শক শ্রোতা, কোরআনুল করিমের যে আয়াত কারিমা আমি আপনাদের সামনে পেশ করেছি, সে আয়াত কারিমার মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করছেন যে তোমরা যারা বিত্তবান, তোমরা যারা সম্পদশালী, তাদের সম্পদের মধ্যে দরিদ্র বঞ্চিত যারা তাদের অধিকার রয়েছে। সেক্ষেত্রে আমাদের সম্পদশালী ব্যক্তিরা যারা, তারা উচিত হবে বেছে বেছে খুঁজে খুঁজে বের করে তার পরিসরে 40 ঘরের মধ্যে খুঁজলে দেখা যাবে 5-7-10টা পরিবার আছে যারা দরিদ্র। এই 10টি পরিবারের তালিকা করে যদি তার আল্লাহর দেওয়া সম্পদ থেকে তার সম্পদের কিছু অংশ দিয়ে সে সকল বান্দাদের, সে সকল পরিবারের জন্য রমজান মাসের রোজাগুলোকে সুন্দরভাবে যাতে পালন করতে পারে এই জন্য তাদের জন্য প্রয়োজনীয় সামগ্রী আমরা খরিদ করে তাদের বাড়িতে বাড়িতে পৌঁছে দিই, তাহলে নিশ্চয়ই আল্লাহ তাআলা ওই বান্দাদের সন্তুষ্টির সাথে সাথে আল্লাহ তাআলা আমাদের উপর রাজি খুশি হয়ে যাবেন, সন্তুষ্ট হয়ে যাবেন। দোয়া কবুলের এই সময় ইফতারি সামগ্রীকে আমরা সামনে নিয়ে আমাদের সাথে দূরেও কাছে যারা আছেন সকলেই হাত তুলতে পারেন। আসুন আমরা আল্লাহর কাছে আমাদের আকুতি জানাই, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আফরিগ আলাইনা সবরা ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাযলিকা আম্মান সাওয়াক। আল্লাহুম্মা জাআল নাফসি মুতমাইন্নাতান তু'মিনু لقائك وترضى بقضائك. اللهم ارزقني فهم فهم نبينا وحفظ المرسلين والملائكة المقربين. اللهم عمر لساني بذكرك وقلبي بخشيتك وسري بطاعتك يا أكرم الأكرمين. رب العالمين ماه رمضان تيتيو رجا পালন করে আল্লাহ ইফতারির সামগ্রীকে সামনে নিয়ে আল্লাহ আমরা সকলেই তোমার সাহি দরবারে ইয়াতিমের মতো হাত পেতেছি। দয়া করে মায়া করে তুমি আমাদের জীবন জিন্দগির সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও, আমাদের রোজাগুলোকে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ আমাদের এই রোজার মাসের রাতগুলোকে আল্লাহ তেলাওয়াতের মাধ্যমে, ইবাদতের মাধ্যমে অতিবাহিত করার তৌফিক তুমি দান করো। আল্লাহ আমাদের সকলকে তাহাজ্জুদ গুজার বান্দা হিসেবে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ আমাদের সমস্ত আমলগুলোকে ইখলাসের সাথে করার তৌফিক তুমি দান করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।